হ্যালো এভরিওয়ান, আমি ফাহিম আহমেদ, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকের আলোচনার বিষয় হচ্ছে HTML5 সিমেন্টিক এলিমেন্ট। তো এই চিত্রের দিকে যদি আমরা খেয়াল করি তাহলে দেখেন এখানে হেডার, ন্যাব, সেকশন, আর্টিকেল, অ্যাসাইড এন্ড ফুটার। তো এই বিষয়গুলি আসলে কি? এগুলি আসলে HTML এর ট্যাগ, যেগুলি আমরা গত দিন পর্যন্ত দেখেছি যে পি এর জন্য প্যারাগ্রাফ, তারপরে আনঅর্ডার লিস্ট, অর্ডার লিস্ট, তার মানে প্রত্যেকটার যে কাজ তার সাথে কিন্তু ট্যাগের একটা নামের একটা মিল রয়েছে, তাই না? তো এই ক্ষেত্রে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে কিছু কিছু ট্যাগ যেগুলি এক একটা সেকশনকে রিপ্রেজেন্ট করে বা এক একটা পার্টকে রিপ্রেজেন্ট করে, তার নামগুলিকেও আসলে HTML5 মিনিংফুল করার চেষ্টা করেছে। আর সেই মিনিংফুল নেমগুলি বা ট্যাগগুলি হচ্ছে আসলে সিমেন্টিক এলিমেন্ট বলা হয়। তো এগুলির মধ্যে কি কি আছে সেগুলো যদি আমরা একটু দেখি, যেমন অ্যাসাইড, ডিটেইল, এখানে আছে হলো ফিগ ক্যাপশন, ফিগার, ফুটার, হেডার, মেইন, মার্ক, ন্যাব, সেকশন এবং সামারি এবং টাইম। তো এগুলি যদি আপনি ইউজ করেন তাহলে এটার ইফেক্ট বা এটার যে ব্রাউজারে যে কোনো ভিন্ন রকম আচরণ হবে সেরকম কিছু না। এটা হচ্ছে আসলে আপনার যে কোডের একটা ক্লিনিং এর একটা বিষয়, অর্থাৎ আপনার কোন সেকশনটা কি কাজে সেটা বোঝা যাবে এবং একজন যখন আরেকজনের কোড পড়বে সেই ক্ষেত্রে হেল্পফুল হবে। এবং এটার যে মিনিং, অর্থাৎ যেটা যে সেকশন সেটা নামের সাথে মিল থাকায় সেটা খুব সহজেই বোঝা যাবে। তো এটাই হচ্ছে আসলে মূল অ্যাডভান্টেজ। এইগুলি মূলত আগে এই ধরনের নামের সাথে ট্যাগ ছিল না, তখন ডিভ দিয়ে মূলত এইগুলি করা হতো। তো এখন HTML5 এটাকে রিকমেন্ড করে যেন আমরা যেই সেকশন সেই সেকশনের সাথে রিলেটেড যে ট্যাগটা সেটা যেন আমরা ব্যবহার করি। তো এটাই হচ্ছে মূলত HTML সিমেন্টিক এলিমেন্ট। তো আমরা যদি একটু বেসিক আমাদের যে প্রজেক্টটা রয়েছে সেই প্রজেক্টটা যদি এখন সাজাই তাহলে খেয়াল করেন আমরা বডিতে আসি। বডির পরে আমাদের লাগবে হচ্ছে একটা হেডার, তাই না? হেডার অংশ বলতে আসলে কোনটা বোঝায়, সেটা হচ্ছে কোনো একটা ওয়েবসাইটের যে উপরের যে অংশটা থাকে যেখানে মেনু থাকে। এবং আমরা যদি কোনো একটা ওয়েবসাইটে যাই, যেমন csisolve.com এই ওয়েবসাইটটাতে যদি আমরা যাই তাহলে দেখব যে এই যে উপরের যে অংশটা এটাকে কিন্তু আমরা হেডার বলতে পারি। এবং উপরের পরে এই যে অংশটা এটা হচ্ছে নেভবার বা নেভিগেশন এরিয়া। তো এই যে বিষয়টা, তারপরে হচ্ছে এখানে মেইন কন্টেন্টের জন্য হচ্ছে এই কন্টেন্টটা এবং এটা হচ্ছে তার সাইডবার, যে আমরা এসআই যে পাশে রাখছি বা বিষয়গুলি। তো এটা এবং নিচের দিকে এসে আমরা পাচ্ছি হচ্ছে ফুটার। তো এই মিনিংটাকেই সামনে রেখে আসলে যদি আমরা আমাদের এই ট্যাগটাকে সাজাই তাহলে বডির পরপরই যেটা আসবে সেটা হচ্ছে হেডার, এবং সেটাকে যদি আমরা শেষ করি তাহলে এই হচ্ছে আমাদের হেডার ট্যাগ। এবার এই হেডারের মধ্যে দেখেন দুইটা বিষয় আছে, একটা হচ্ছে টপ হেডার, একটা হচ্ছে বটম হেডার। তার মানে আমি দেখতেছি যে এই পুরোটাকে যদি একটা হেডার বলি তাহলে এটা একটা অংশ, এটা একটা অংশ, তাই না? আমরা চাইলে এটাকে বিভক্ত করতে পারি। তো এইটাকে আসলে আমরা কি বলতে পারি, এটাকে অবশ্যই আমরা প্রথমে ডিভ দিয়ে নিব, কারণ হচ্ছে এই অংশটার জন্য আমাদের দুইটা অপশন দরকার। একটা হচ্ছে যে এই যে অংশটা এটাকে সাইন আপ এরিয়া বলতে পারি এবং এটাকে লোগো এরিয়া বলতে পারি। তখন সেই ক্ষেত্রে এটাকে দুইটাকে ডিভাইড করার জন্য আমরা যেটা করব, তো প্রথমে একটা ডিভ নিয়ে নিব। এবার প্রশ্ন হলো ডিভ কি? তো এর পরবর্তী যে আলোচনাটা হবে বা পরের যে আমরা যে টপিকটা রেখেছি সেটা হচ্ছে আসলে এই ডিভ এবং স্প্যান, এই দুইটা বিষয়কে নিয়ে আসলে আমাদের নেক্সট টপিকের আলোচনা। তো যাই হোক, এই অংশটাকে আমরা বিভক্ত করার জন্য হেডারের মধ্যে আমরা একটা ডিভ নিলাম, এবং যেটা হলো এটাকে আমরা বলতে পারি হচ্ছে একটু আলাদা যদি করতে চাই আমরা একটা ক্লাস দিব। এবার এই ক্লাসটা আসলে কি হচ্ছে, এটা একটা অ্যাট্রিবিউট, তাই না? তো এই ক্লাসটাকে আমরা নাম দিতে পারি, আমরা বলবো হচ্ছে টপ হেডার। তো আমরা এটাকে মার্ক আপ করা বলতেছি, আমরা কিভাবে একটা ওয়েবসাইটকে মার্ক আপ করি সেই বিষয়টা এখানে দেখানোর চেষ্টা করতেছি। তো এই বিষয়টাকেই আমরা পরবর্তীতে যখন CSS যোগ করব তখন দেখবেন যে আলটিমেট ওই ধরনের ওয়েবসাইট তৈরি করা যাচ্ছে খুব সহজে। আচ্ছা, তো এই অংশের মধ্যে এই টপ হেডারের মধ্যে আমরা দুইটা পার্ট পাচ্ছি, একটা হচ্ছে লোগো আর একটা হচ্ছে আপনার মেনু, যেটা হচ্ছে সাইন আপ এরিয়াটা, যেটা এই যে এটা। তো এটাকে দুই ভাগে ভাগ করার জন্য যেহেতু আমাদের কোনো কিছু নাই, সো আমরা যেটা করতে পারি এটাকে একটা ডিভ দিয়ে নিতে পারি এবং এই অংশটা আবার বিভক্ত হয়ে গেল। তো এর মাঝখানে আমরা যখন ক্লাস ইউজ করব এবং নাম দিব হচ্ছে লোগো, তাহলে যেটা হলো এই অংশটা এখন লোগোর জন্য ডিফাইন হলো বা আমরা CSS করার সময় এই মার্কআপ অনুসারে করতে থাকব।
তো এইভাবে যখন আপনার এই হেডারে টপ হেডারের কাজটা শেষ হয়ে যাবে এর পরের অংশটা হচ্ছে মেনু বা এটাকে নেভিগেশন বলা হয় তো এই জায়গাটাকে যখন আমরা কাজ করতেছি তখন কিন্তু আমরা ন্যাব নিতে পারি ন্যাব এটা ডিভ না নিয়ে ন্যাব নেওয়াটাই উত্তম কারণ হচ্ছে এটা মিনিংফুল এবং এটা দেখে আপনি চিনতে পারবেন যে এই এরিয়াটা আসলে কি কাজের এবং এরপরে এর ভিতরে যেটা থাকবে সেটা নিয়ে আর চিন্তা করতে হবে না এটার ভিতরে সাধারণত আমরা ইউএলএলআই দিয়ে কাজ করি তো আমরা এখানে ইউএল স্ল্যাশ একটা এটাকে আমরা শেষ করব এবং এর মাঝখানে যেই মেনু বারের যে আইটেমগুলি আসবে সেগুলিকে আমরা এলআই এর মধ্যে রেখে দিব তো আমরা যদি এখানে রাখি এবং এর ভিতরে এসে লিখব হচ্ছে হোম আচ্ছা এরপরে আমরা এখন যেটা করতে চাই সেটা হচ্ছে যে এইভাবে আমরা মেনু অংশটা শেষ করে ফেলব এরপরে আমাদের যে কন্টেন্ট এরিয়াটা সেটা কিন্তু হেডারের পরে সো আমাদের এই হেডারটা আমরা শেষ করে দিলাম হেডারের নিচে এসে আমরা এখানে রাখবো হচ্ছে মেইন এই মেইন এরিয়াতে আমরা যে কন্টেন্টের যে পার্টটা থাকবে সেই পার্টটা নিয়ে আমরা আসলে এখানে ইনপুট করতে পারি তো দেখেন এই হচ্ছে নেম এবং এই যে সেকশন এটা আসলে আমরা যখন কাজ করব তখন আমরা নিব তো মেইন কন্টেন্টের ভিতরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যেমন দেখেন আমাদের ক্ষেত্রে বা বিভিন্ন ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা স্লাইডার ইউজ করি তারপরে সার্ভিস এরিয়া ইউজ করি তারপর টিম এবং পোর্টফোলিও সেকশন এই ধরনের এই যে বিষয়গুলি এই বিষয়গুলিকে আসলে এক একটা সেকশনে বলা যেতে পারে তো আমরা এখানে যেটা করতে পারি যেমন স্লাইডারের জন্য তো স্লাইডারের জন্য আমরা একটা সেকশন নিতে পারি এটা হচ্ছে আসলে এই সেকশনটা আমি নিয়েছি হচ্ছে মূলত স্লাইডারের এরিয়ার জন্য তো স্লাইডারের যে কন্টেন্টগুলি সেগুলি আমাদের এখানে থাকবে তো এটা আসলে মোটামুটি একটা বেসিক লেভেলে একটা মার্কআপ হয়ে যাচ্ছে তো আপনারা এটার এটা একটু দেখেন এবং জাস্ট মনে রাখার চেষ্টা করেন বা একটু বোঝার চেষ্টা করেন এটা খুব কাজে লাগবে আমার হয়তো বা দুই একটা টিউটোরিয়াল পরে আমরা যখন প্রজেক্ট করব তখন তো যাই হোক আমরা মেনে আসে আমরা আবার সেকশন দিয়ে ভাগ করতে পারি এরপরে আমরা চলে যেতে পারি আরো দুই একটা যদি সেকশন থাকে সেগুলি এবং অ্যাসাইড তারপরে আমাদের যেটা হবে মেইনের পরে এসে আমরা এখানে একটা ফুটার ট্যাগ নিতে পারি সো আমরা এখানে যখন ফুটার ট্যাগ নিব তখন এই ফুটার নিলে আমরা এটা যেটা হলো এখানে ফুটার যে কন্টেন্টগুলো সেগুলো এখানে পেস্ট হবে তো এটাই হচ্ছে মূলত HTML সিমেন্টিক এলিমেন্ট এবং এগুলির ব্যবহার এগুলি HTML5 এ খুবই গুরুত্বের সাথে দেখে এবং আপনি যখন প্রজেক্ট করবেন সেই প্রজেক্টগুলি যখন আপনি বিভিন্ন জায়গায় সাবমিট করবেন বিশেষ করে থিম ফরেস্টে বা এই ধরনের ইয়াতে তখন দেখবেন যে এগুলি আপনাকে বেশ হেল্প করতেছে তো প্রথম থেকে একটা গুড প্র্যাকটিস করা উচিত এই বিষয়গুলিকে যেভাবে আছে সেভাবে ইউজ করা তো এই যে ফিক ফিক ক্যাপশন এই বিষয়গুলি আমরা দেখব এগুলি আমাদের মিডিয়া যে সেকশনটা অর্থাৎ HTML মিডিয়া সেই সেই টপিকে আমরা এগুলি আলোচনা করব তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম